লাইভে এসে কাঁদলেন পরিমণি, বললেন 24 ঘন্টার মধ্যে আমি ডিভোর্স চাই। একাধিক সম্পর্কে রাজ, তবুও মানুষ বলবে এই মেয়েটাই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি, বললেন পরিমণি। ভিডিও ফাঁস নিয়ে পরিমণি জানান, এই ভিডিও রাজের ভাই ফাঁস করতে পারেন, কেননা তার কাছে রাজের ফোনের অ্যাক্সেস আছে। পরিমণি জানান, রাজের ভাই তাকে অসম্মান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তিন নায়িকার উদ্দেশ্যে পরিমণি বলেন, মামলার হুমকি না দিয়ে মামলা করো, কে ভিডিও ফাঁস করেছে তা তো জানতে 5 মিনিট লাগবে, তবু কেন বের করা হচ্ছে না। এরপর তিনি জানান, রাজের সঙ্গে সেই তিন নায়িকার সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এর চেয়েও বেশি, এর প্রমাণও রয়েছে তার কাছে। চলতি বছরের শুরু থেকেই ভালো যাচ্ছে না পরিমণি শরীফুল রাজের সংসার। এর মধ্যে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুশি ও সোনারা বিনতে কামালের কিছু ছবিও ভিডিও প্রকাশ্যে আসার পর রাজের সঙ্গে পরিমণির মত পার্থক্য প্রকাশ্যে আসে। সে ঘটনার পর গত রোববার এক অনুষ্ঠানে যোগ দেয় রাজ, পরিষ্কার করেন নিজের অবস্থান। এরপর গতকাল সোমবার রাতে সেই একই অনুষ্ঠানে যোগ দেন পরিমণি। নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি রাজের অভিযোগও খণ্ডন করেন তিনি। অনেক সমস্যার পরেও রাজের সঙ্গে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান পরিমণি। তিনি বলেন, নানু ভাই সব সময় আমার সঙ্গে থাকতো, তিনি আমাদের বাসায় থাকায় আমার মনে হয়েছে রাজের সমস্যা হচ্ছে, তখন আমি নানু ভাইকে গ্রামে পাঠিয়ে দেই। এ কথা বলতে গিয়ে পরিমণি আবেগপ্রবণ হয়ে পড়েন, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে কেঁদেও ফেলেন তিনি। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে, কেঁদেছেন বারবার। পরিমণি বলেন, সংসার জীবনের এই অশান্তি এবং এই ব্লেম গেম থেকে পরিত্রাণ চান তিনি। পরিমণি স্পষ্ট ভাষায় বলেন, আজ থেকে আমি রাজের বউ নই, আমি এই সম্পর্ক টেনে নিতে চাই না। রাজের উদ্দেশ্যে বলেন, যত দ্রুত সম্ভব তিনি যেন তাকে ডিভোর্স দেন। সামনাসামনি বসে তাদের সম্পর্কে সুন্দর পরিসমাপ্তি চান পরিমণি। পরিমণি চান না লাইভে এসে তাকে এসব কথা বলতে হয়। 29 মে মধ্যরাতে সেই বিতর্ক যেন থামছেই না। পরাণ খ্যাত শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেদিন কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়, যার স্থায়িত্ব ছিল মাত্র 18 মিনিট। এতে শুধু রাজ পরিমণি দম্পতি নয়, আরও জড়িয়ে রয়েছে তিন নায়িকা। কে এই ভিডিও ফাঁস করেছে তা এখনও জানা যায়নি। তিন নায়িকার উদ্দেশ্যে পরিমণি বলেন, মামলার হুমকি না দিয়ে মামলা করো, কে ভিডিও ফাঁস করেছে তা তো জানতে 5 মিনিট লাগবে, তবু কেন বের করা হচ্ছে না। এরপর তিনি জানান, রাজের সঙ্গে সেই তিন নায়িকার সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়, এর চেয়েও বেশি, এর প্রমাণও রয়েছে তার কাছে। পরিমণি জানান, এই ভিডিও রাজের ভাই ফাঁস করতে পারেন, কেননা তার কাছে রাজের ফোনের অ্যাক্সেস আছে। পরিমণি জানান, রাজের ভাই তাকে অসম্মান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। গত 4 মার্চ রাতে ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ। এই অনুষ্ঠানে পরিমণির উদ্দেশ্যে রাজ বলেছিলেন, বেবি আই লাভ ইউ, যাই হোক না কেন আনন্দে থেকো, আমরা আমাদের সন্তানকে ভালো রাখবো। তিনি আরও বলেন, আমি আমার সন্তানের মাকে সম্মান করি। এছাড়া আরও ছবি ভিডিও ফাঁস করা নিয়ে কথা বলেন তিনি এবং পরিমণিকে বিভিন্ন ব্লেম দেন। রাজের বক্তব্যের জবাব দিতে গতকাল রাতে সে একই অনুষ্ঠানে যোগ দেন পরিমণি। সেখানে তিনি রাজের উদ্দেশ্যে বলেন, সন্তানের মাকে সম্মান করি, এ কথা গণমাধ্যমে এসে বললেই হয় না, কাজ করে দেখাতে হয়। রাজ বলেছিলেন, 29 মে রাতে ভিডিও ফাঁস হওয়ার আগে পরিমণির সঙ্গে তার কথা হয় এবং তিনি রাজ্যকে দেখতে চান, কিন্তু তখন তিনি বলেননি ফোনে কি কথা হয়। এ প্রসঙ্গে পরিমণি জানান, কল তিনি দিয়েছেন রাজ নয়, কল দেওয়ার কারণ অনেকে তাকে জানায় মধ্যরাতে বিভিন্ন জায়গায় রাজকে দেখা যায়, অনেকে পরির কাছে জানতে চায় তাদের ডিভোর্স হয়েছে কিনা, এই বিষয়ে জানতে ফোন করেছিলেন তিনি। এরপরই রাজ রাজ্যকে দেখতে চায়, তখন পরিমণি রাজ কোথায় আছেন জানতে চান, যাতে সন্তান নিয়ে সেখানে আসতে পারেন। এরপরই রাজের কল কেটে যায়, রাজের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর ঘটে ভিডিও ফাঁসের ঘটনা। এই অনুষ্ঠানে পরিমণি আরও বলেন, আমি মেয়েটা অন্যরকম, সাপের লেজে পা দিলে যেমন সে ছেড়ে দেয় না, তেমনি আমিও আমার লেজে পা দিলে চুপ থাকবো না। তিনি বলেন, রাজের 10 বছরের বন্ধুরা আমার কাছের হওয়ার কথা, কিন্তু তারা যে রাজের বন্ধু আমি তা জানতামই না, আরও সময় দিলে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে পরি জানান, সেটা আর সম্ভব নয়, তিনি 5 মাস সময় দিয়েছেন, এর মধ্যে যখন হয়নি তখন তাদের সম্পর্কের কার্যত ইতি ঘটেছে বলে তিনি মনে করেন। 1 ঘন্টার বেশি সম্প্রচারিত অনুষ্ঠানে মাঝে মধ্যে ভাষার প্রয়োগে নিজের উপর নিয়ন্ত্রণ হারান তিনি, এজন্য অবশ্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকায় ছবির এই নায়িকা। এক পর্যায়ে আপ্লুত হয়ে রাজের উদ্দেশ্যে পরিমণি বলেন, 24 ঘন্টার মধ্যে আমি ডিভোর্স চাই, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না, আর পারছি না। তার ব্যক্তিগত জীবন বারবার খবরে আসায় তার ভক্ত অনুসারীরা বিরক্ত হচ্ছেন বলে মনে করেন পরি।
এই জন্য ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।